নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে ছোট ট্যাংরা মাছের ঝাল, মানে বেবি ট্যাংরা মাছের ঝাল, সেটা আলু দিয়ে কিভাবে বানাতে হয় দেখে নিন। আর এর জন্য প্রয়োজন ছোট ট্যাংরা মাছ ভাজা, তারপরে আলু, পেঁয়াজ, তারপরে লাগবে মাস্টার্ড পেস্ট, আর এর মধ্যে লঙ্কা যাবে, আর যাবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতন, আর মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকে আমরা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলু আর পেঁয়াজ একসাথে চলে গেল। এবারে সেগুলোকে ভাজা, ভালোভাবে ভাজা হবে। এবার এর মধ্যে সমস্ত ইন্ডিয়ান মশলাগুলো চলে গেল, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো চলে গেলে, এবং ভালো করে মিক্সড করে দেওয়া হচ্ছে, ভালো করে নাড়ানো হচ্ছে। এখন ভালো করে নাড়ানো হচ্ছে। এবার এবার আমরা মাস্টার্ড পেস্টটা দিয়ে দিচ্ছি, নিয়ে এবার একটু সুক্ত দিতে হবে। এই গ্রেভিটার মধ্যে এবার একটু সামান্য জল দিতে হবে, সামান্য জল দেওয়া হচ্ছে। এবারে এই গ্রেভিটার মধ্যে ছোট ট্যাংরা মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে এবং ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর একটু সামান্য জল দেওয়া হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই ছোট ট্যাংরা মাছের ঝাল উঠতে শুরু করে দিয়েছে, অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের। এবার সেটিকে আলাদা জায়গায় নামাবো, একটু সামান্য নাড়িয়ে নেওয়া হচ্ছে। নাড়িয়ে নিয়ে এবার আলাদা জায়গায় নামাবো আমাদের এই ছোট ট্যাংরা মাছের ঝাল তৈরি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।